নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 24/11/2022 পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি হয়েছে। সেটা হচ্ছে প্রাথমিক কোর্টের নির্দেশ অনুযায়ী যে প্রাথমিকে যে চাকরির জন্য যাদের হচ্ছে ইন্টারভিউ পর্ব হয়েছে, ইন্টারভিউ হয়েছিল, নামের লিস্ট প্রকাশিত হয়েছিল কেস নম্বর অনুযায়ী, তো তাদের এবারে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ কারা কারা চাকরি পেয়েছেন সেই লিস্ট প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই লিস্ট আমরা একটু দেখে নেবো কেস নম্বর অনুযায়ী। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। তো দেখুন সেই নোটিফিকেশানটা দেখুন গতকাল জারি হয়েছে। দেখুন কোর্টের অর্ডার অনুযায়ী এই এই সমস্ত কেস নম্বরগুলো রয়েছে, ভিডিওটা পজ করে দেখানো। এই অনুযায়ী যারা হচ্ছে ইন্টারভিউ দিয়েছিল সেই ইন্টারভিউয়ে যাদেরকে রেকমেন্ড করা হয়েছে বা চাকরি পেয়েছেন তাদের নাম রয়েছে, এবং 24 নভেম্বরের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে হচ্ছে কাউন্সিল অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে, প্রাইমারি কাউন্সিল অফিসে। এখানে লিস্টটা দিয়ে দিয়েছে, দেখে নেবো, ভিডিওটা পজ করে দেখে নেবেন। ডিস্ট্রিক্ট অনুযায়ী রয়েছে এখানে নামের লিস্ট, কোন ডিস্ট্রিক্টে কে পেয়েছে, রেকমেন্ডেশন অফ অ্যাপয়েন্টমেন্ট যাদেরকে দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্টের ডিপিএসসিতে যোগাযোগ করতে বলা হয়েছে, নামগুলো একটু ভিডিওটা ওয়াচ করে একটু দেখে নেবেন। টোটাল সংখ্যাটা রয়েছে 93 জন। তো 2014 সালের টেট অনুযায়ী এনারা পাস করেছেন, বা এই মানে 2014 টেটের প্রশ্নগুলির মামলায়, তো এতে যারা কোর্টের মানে এই কোর্টের যে কেস নম্বর অনুযায়ী যারা ইন্টারভিউ দিয়েছিলো ডকুমেন্টস জমা করে কিছুদিন আগে, তাদের রেকমেন্ডেশন এটা ইস্যু হয়েছে। তো আপনারা অবশ্যই ডিপিএসসিতে যোগাযোগ করবেন এবং জয়েন হবেন। তো এই সংক্রান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের আরও অন্যান্য আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।